একটা প্রশ্ন করছি নবী বললেন আলী রে কোন প্রশ্ন করছ নবী গো আমার সম্মুখে একটা মেয়ে হঠাৎ করে পড়ে গেছে সেটা কি আল্লাহ মাফ করে দিবে আল্লাহর নবী বললেন আলী তোমার চোখের সম্মুখে যখন একটা মেয়ে পড়ে গেছে হঠাৎ করে তুমি চোখের সঙ্গে সঙ্গে চোখের পাতাটি নিচের দিকে নামিয়ে দাও আল্লাহ ওটা মাফ করে দিবে ফাইন্না লাকসাতুল উলা বিনা ইচ্ছাকৃত ভাবে যখন তুমি ওই মেয়ের দিকে তাকাবে তখনই তোমার দিলের জিনা শুরু হয়ে যাবে আল্লাহর নবী বললেন হুজুর আমার চোখের সম্মুখে যখন একটা মেয়ে পড়ে গেছে আমি কি চোখটাকে আমি কি নিচের দিকে ফেলবো আর আমার কি গুনাহ হবে সেখানে আল্লাহর নবী বলছেন না তোমার গুনাহ হবে না আজকাল তো শিক্ষিত জামানা রে বাবা আজকাল তো ডিজিটাল জামানা আমার বন্ধুগণ গতকালকে সভা করলাম বন্ধুগণ মানকেশ্বর আমার বন্ধুগণ মানকেশ্বর যে মাত্র এই বয়ান করছি রে বন্ধু বয়ান করে ঘরে আসছি রে বন্ধু এক যুবক বলে গো হুজুর গো আপনাদের কোরআন হাদিসের কথা আর আমার বুদ্ধি ঠিক আছে কেয়া হুজুর কোরআনে লিশাত আছে যে একবার দেখা জায়েজ আছে দ্বিতীয়বার দেখা জায়েজ নাই তাহলে যদি এমন ভাবে দেখবো আমি একবার আধা ঘন্টা পর্যন্ত দেখবো আমার চোখের পাতা আমি এক মিনিটও নাড়াবো না আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বর্তমান জামানে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্রিটিশ আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একবারেও দেখা যাবে দ্বিতীয়বার তুমি দেখতে পারবে না আর একবার যদি দেখো চোখের পাতাটা নিচের সঙ্গে সঙ্গে নিচের দিকে করে দাও তাকে যুবক বললাম ভাই রে তোর বুদ্ধি শেষ হুজুর আমার দেড় ঘন্টার বুদ্ধি আমার ধ্বংস করে দিলেন কোরআন হাদিস দিয়া এরকম ডিজিটাল আসে না নাই ভাই ভাই কারণ বর্তমান ডিজিটাল জামানা বর্তমান এরকম হয়েছে যুবক যুবতীরা এরকম হয়েছে কোরআনের প্রতি ভালোবাসা নাই আজকে মা বন্ধের পর্দা নাই ওই মাটা কোরআনের ভিতরে জানে না আমার নবী বললেন আমার নবীর কাছে একদিন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি অন্ধ সাহাবী ছিল রে বাবা আল্লাহর নবীর বাড়িতে যা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি যখন আল্লাহর নবীর বাড়িতে যা ওই সময় আল্লাহর নবীর নিকটে হযরত উম্মে সালমা আর হযরত মাইমুনা দুইজন বসে আছে নবীজি ডাকি ডাকি বলছে উম্মে সালমা ও বিবিরা মাইমুনা রে তোমরা অন্তর মহলে চলিয়া যাও অন্তর মহলে চলে যাও মাইমুনা বলল নবী গো আপনার সাহাবি কোন সাহাবি আসতেছে বলল নবী গো নবীজি বলতেছেন ওরে উম্মে সালমা আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি অন্ধ সাহাবি উনি চোখের পাতাটি উনি চোখে দেখতে পারে না উনি আমার প্রেমে নিরাশার হয়ে জাগে আমার বন্ধুগণ হযরতে উম্মে সালমা বলল নবী গো আপনার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম উনি বলল সাহাবি নবী গো উনি আমাদেরকে চোখে দেখতে পারবে না আমাদের অন্তর মনে চলে যাওয়া লাগবে না নবী বললেন ওরে উম্মে সালমা মাইমুনা তোমরা দুইজন তো বন্ধু না